অমিত হাসান বাংলাদেশের জনপ্রিয় দাপটের নায়ক অমিত হাসান। ১৯৯০ সালে চেতনা চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় আগমন ঘটে এই নায়কের। ১৯৯০ সাল থেকে বর্তমান সময়েও দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন অমিত হাসান। তার ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব ২০০৪ সালে দাপটের নায়ক অমিত হাসানের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল। আমরা আরো জানতে পারব ২০০৪ সালে কয়টি সিনেমা সুপার হিট এবং ফ্লপ হয়েছিল, এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় যৌথ বাহিনী সিনেমা, শাহিন সুমন পরিচালিত যৌথ বাহিনী। অমিত হাসান ছাড়াও এই ছবিতে ময়ূরী, আমিন খান, শানু, শাহিন আলম, নাসরিন, আসিফ ইকবাল, শিবা শানু, উমর সানি সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী যৌথ বাহিনী ছবিটি হিট হয়েছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় বাপ বেটার লড়াই সিনেমা, FI মানিক পরিচালিত বাপ বেটার লড়াই। অমিত হাসান ছাড়াও এই ছবিতে পূর্ণিমা, মান্না, নদী, রাজ্জাক, সাদেক বাচ্চু, শিবা শানু, নাসির খান সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাপ বেটার লড়াই ছবিটি হিট হয়েছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় ওরা গাদ্দার সিনেমা, শাহিদুর রহমান সাজু পরিচালিত ওরা গাদ্দার। অমিত হাসান ছাড়াও এই ছবিতে শাহানুর, আলেকজান্ডার বো, সূচনা, আরমান, শাপলা, আলিরাজ, ড্যানিরাজ, মাফিয়া, ববি, মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ওরা গাদ্দার ছবিটি হিট হয়েছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় কঠিন পুরুষ সিনেমা, শাহাদত হোসেন লিটন পরিচালিত কঠিন পুরুষ। অমিত হাসান ছাড়াও এই ছবিতে মান্না, শাবনুর, পলি, কাবিলা, শিবা শানু, মিজু আহমেদ, সুব্রত সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কঠিন পুরুষ ছবিটি হিট হয়েছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় ভাড়াটে খুনি সিনেমা, শাহাদত হোসেন লিটন পরিচালিত ভাড়াটে খুনি। অমিত হাসান ছাড়াও এই ছবিতে সাহারা, শাকিব খান, পলি, মন্না, শানু, ইলিয়াস কুবরা, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভাড়াটে খুনি ছবিটি ফ্লপ হয়েছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় ভাইয়ের শত্রু ভাই সিনেমা, মনতাজুর রহমান আকবর পরিচালিত ভাইয়ের শত্রু ভাই। অমিত হাসান ছাড়াও এই ছবিতে শাবনুর, মান্না, ময়ূরী, আনোয়ারা, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, দীপজল সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভাইয়ের শত্রু ভাই ছবিটি এভারেস্ট হয়েছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় শেয়ানে শেয়ানে টক্কর সিনেমা, এম এ রহিম পরিচালিত শেয়ানে শেয়ানে টক্কর। অমিত হাসান ছাড়াও এই ছবিতে শানু, মুনমুন, ওস্তাদ জাহাঙ্গীর আলম, আসিফ ইকবাল, পায়েল, সুব্রত, কাবিলা, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শেয়ানে শেয়ানে টক্কর ছবিটি হিট হয়েছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় কঠিন সিদ্ধান্ত সিনেমা, গাজী জাহাঙ্গীর পরিচালিত কঠিন সিদ্ধান্ত। অমিত হাসান ছাড়াও এই ছবিতে একা, আলেকজান্ডার বো, শাহিন আলম, শানু, সূচনা শাপলা, সাদেক বাচ্চু, ইলিয়াস কুবরা, মাফিয়া, চিতা, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কঠিন সিদ্ধান্ত ছবিটি হিট হয়েছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় আগুন জ্বলবেই সিনেমা, শাহ আলম কিরণ পরিচালিত আগুন জ্বলবেই। অমিত হাসান ছাড়াও এই ছবিতে ঋতুপর্ণা, আমিন খান, রিঙ্কু ঘোষ, মাফিয়া, সাদেক বাচ্চু, নাসরিন, ইলিয়াস কুবরা, রাজীব সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আগুন জ্বলবেই ছবিটি ফ্লপ হয়েছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় কালো হাত সিনেমা, নূর হোসেন বলাই পরিচালিত কালো হাত। অমিত হাসান ছাড়াও এই ছবিতে শানু, আমিন খান, নার্গিস, ড্যানি সিটাক, মন, গাঙ্গুয়া, আহমেদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কালো হাত ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় সাবধান সন্ত্রাসী সিনেমা, এম এ রহিম পরিচালিত সাবধান সন্ত্রাসী। অমিত হাসান ছাড়াও এই ছবিতে পলি, মেহেদি, ঝুমকা, আসিফ ইকবাল, কাবিলা, ড্যানিরাজ, মিশা সওদাগর, আলিরাজ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সাবধান সন্ত্রাসী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। ২০০৪ সালে অমিত হাসানের মুক্তি পায় টপ ক্রাইম সিনেমা, মনোয়ার খোকন পরিচালিত টপ ক্রাইম। অমিত হাসান ছাড়াও এই ছবিতে নদী, আলেকজান্ডার বো, পলি, মিজু আহমেদ, আদিল, ড্যানিরাজ সহ আরো
অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী টপ ক্রাইম ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2004 সালে অমিত হাসানের মুক্তি পায় এলাকার ত্রাস সিনেমা, শামসুল আলম পরিচালিত এলাকার ত্রাস। অমিত হাসান ছাড়াও এই ছবিতে পলি, আলেকজান্ডার বো, ময়ূরী, মিজু আহমেদ, কাবিলা, আফজাল শরীফ, মিশা সওদাগর সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এলাকার ত্রাস ছবিটি সেমি হিট হয়েছিল। 2004 সালে অমিত হাসানের মুক্তি পায় টাপ অপারেশন সিনেমা, শাহেদ চৌধুরী পরিচালিত টাপ অপারেশন। অমিত হাসান ছাড়াও এই ছবিতে পলি, মেহেদি, সিমন, আসিফ ইকবাল, ইতি, ডন, মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী টাপ অপারেশন ছবিটি ফ্লপ হয়েছিল। 2004 সালে অমিত হাসানের মুক্তি পায় ঢাকার রানী সিনেমা, জিয়াউর রহমান সুজা পরিচালিত ঢাকার রানী। অমিত হাসান ছাড়াও এই ছবিতে ময়ূরী, পলি, রত্না, কাবিলা, ড্যানিরা, শানু, মিজু আহমেদ, রানা হামিদ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ঢাকার রানী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2004 সালে অমিত হাসানের মুক্তি পায় স্বৈরাচার সিনেমা, শেখ ডেভিড পরিচালিত স্বৈরাচার। অমিত হাসান ছাড়াও এই ছবিতে শাহানুর, আলেকজান্ডার বো, মনিকা, শাহিন আলম, ঝুমকা, ড্যানিরাস, আমির সিরাজি, নাসির খান, মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বৈরাচার ছবিটি হিট হয়েছিল। 2004 সালে অমিত হাসানের মুক্তি পায় তোমার জন্য পাগল সিনেমা, শিল্পী চক্রবর্তী পরিচালিত তোমার জন্য পাগল। অমিত হাসান ছাড়াও এই ছবিতে শাবনূর, রিয়াস, প্রবীর মিত্র, অমল ঘোষ, এটিএম শামসুজ্জামান, মিশা সওদাগর, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তোমার জন্য পাগল ছবিটি হিট হয়েছিল। 2004 সালে অমিত হাসানের মুক্তি পায় আজকের আক্রমণ সিনেমা, কাজী মোর্শেদ পরিচালিত আজকের আক্রমণ। অমিত হাসান ছাড়াও এই ছবিতে পলি, শাহিন আলম, নাসরিন, মেহেদি, ঝুমকা, মিজু আহমেদ, মিশা সওদাগর, আলীরাজ সহ আর অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আজকের আক্রমণ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 2008 সালে অমিত হাসানের সর্বমোট 18টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 18টি সিনেমার মধ্যে হিট সুপার হিট হয়েছিল 8টি, সেমি হিট হয়েছিল 1টি, মোটামুটি ব্যবসা করেছিল 5টি, এভারেজ হয়েছিল 1টি, আর ফ্লপ হয়েছিল 3টি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই।